খিলজিরা মূলত তুরক আফগান জাতি গোষ্ঠীর, যারা মূলত তুর্কি এবং যারা দিল্লিতে আসার আগে আফগানিস্তান বসবাস করত। জালালউদ্দিন খিলজির পূর্বসূরীরা হেলমান্দ এবং লামখান এ 200 বছরের অধিক সময় ধরে বসবাস করত। বন্ধুরা, আজ জানব খিলজি রাজবংশ সম্পর্কে। খিলজিদের তুর্কি জাতিগোষ্ঠীর থেকে আলাদা ভাবা হতো, বরং তারা স্থানীয় আফগানদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তাদের সাথে মিশে গিয়েছিল এবং তাদের সংস্কৃতিকে নিজের করে নিয়েছিল। দিল্লি দরবারে তারা আফগান হিসেবেই পরিচিত ছিল। খিলজিরা ছিল দিল্লির মামলুক রাজবংশের সামন্ত এবং দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবন এর অধীন। বলবনের উত্তরাধিকারীদের 1299 থেকে 1290 সালে হত্যা করা হয় এবং এর পরপরই মামলুকদের মধ্যে ক্ষমতা নিয়ে কোন্দল শুরু হয়ে যায়। এই কোন্দলের মধ্যে জালালউদ্দিন ফিরোজ খিলজির নেতৃত্বে বিদ্রোহ সংগঠিত হয় এবং মামলুকদের বংশের শেষ উত্তরাধিকারী 17 বছর বয়সী মুইজ উদ্দিন কায়কোবাদকে হত্যা করেন জালালউদ্দিন খিলজি। জালালউদ্দিন খিলজি, যিনি সিংহাসন আরোহণের সময় 70 বছর বয়সী ছিলেন, একজন প্রজাদরদী এবং বিনয়ী সুলতান ছিলেন। তুর্কি অভিজাতদের বিরুদ্ধাচরণ সত্ত্বেও তিনি 1290 সালে দিল্লির মসনদে বসেন। জালালউদ্দিনের এই আরোহণ সবাই মেনে নেয়নি, বরং তার 6 বছরের শাসনে বলবনের ভাইপো মামলুকদের প্রতি অনুগত সামরিক অধিনায়কদের নিয়ে বিদ্রোহ করে। জালালউদ্দিন এই বিদ্রোহ দমন এবং অনেক অধিনায়কদের মৃত্যুদণ্ড দেন। এরপর তিনি রানথাম্বোর এর দিকে অভিযান করেন, যদিও বা তিনি সফল হননি। তবে তিনি তার ভাইপো জুনা খানকে সাথে নিয়ে মধ্য ভারতের সিন্ধু নদী তীরে মঙ্গল বাহিনীকে সফল বাহিনীকে প্রতিহত করেন। আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি ছিলেন জালালউদ্দিন খিলজির ভাইপো এবং জামাতা, যিনি হিন্দু রাজ্য মহারাষ্ট্রের রাজধানী দেবগিরিতে হামলা চালান এবং বিপুল পরিমাণ সম্পদ ভাণ্ডার লুট করেন। এরপর 1296 সালে তিনি দিল্লি আসেন এবং নিজ চাচা ও শ্বশুর জালালউদ্দিন খিলজির মৃত্যুর পর নিজে সুলতান হিসেবে দিল্লির মসনদে বসেন। আলাউদ্দিন খিলজি বিশ্বস্ত সেনানায়ক মালিক কাফুর এবং খসরু খান সাথে নিয়ে দিল্লি সালতানাতের সীমানা দক্ষিণ ভারতের দিকে প্রসার করেন। তার সেনা অধিনায়কেরা হিন্দু রাষ্ট্রগুলোতে অভিযান চালিয়ে যে যুদ্ধলব্ধ সম্পত্তি পেত, তার 1/5 সুলতানের রাজকোষে পাঠিয়ে দিত, যা খুম নামে পরিচিত ছিল, যা সুলতানের শক্তি বৃদ্ধিতে সাহায্য করেছিল। আলাউদ্দিন খিলজি 20 বছরের মতো শাসন করেন। তিনি হিন্দু রাষ্ট্রসমূহ যেমন রানথাম্বোর 1301, চিত্তগড় 1303, মান্ডু 1305 এবং দেবগিরিতে অভিযান চালিয়ে দখল করেন। এছাড়াও তিনি 17 ভারতের দিকে ধেয়ে আসা মঙ্গল বাহিনীকে সফলভাবে প্রতিহত করে। আলাউদ্দিন খিলজির শাসনামলকে ইতিহাসবিদরা হিংস্রতার শাসন হিসেবে দেখেন। আলাউদ্দিন খিলজি যাকেই নিজের ক্ষমতার জন্য বিপদজনক মনে করতেন তাকেই হত্যা করতেন। এমনকি 1299 থেকে 1300 খ্রিস্টাব্দের দিকে নিজ পরিবারের কিছু সদস্যেরও তিনি হত্যা করেন, এই ভেবে যে তারা বিদ্রোহ করবে, এবং অনেককে হত্যা করা হতো প্রথমে চোখ উপড়ে ফেলে, এরপর শিরশ্ছেদ করে। 1308 সালে আলাউদ্দিনের সেনানায়ক মালিক কাফুর ওয়ারঙ্গল এই হামলা চালায় এবং দক্ষিণের হোয়সালা সাম্রাজ্যকে উপড়ে ফেলে তামিলনাড়ুর দিকে অভিযান চালান। এরপর সেখানে রাজকোষ অধিগ্রহণ করেন এবং লুট করা সম্পত্তি নিয়ে দিল্লিতে ফিরে আসেন এবং আলাউদ্দিন খিলজির কাছে তা উপস্থাপন করেন, যার মধ্যে বিশ্বখ্যাত এবং দুনিয়ার সবচেয়ে বড় হীরা কোহিনূরও ছিল। শেষ খিলজি সুলতান। 1315 সালের ডিসেম্বরে আলাউদ্দিন খিলজির মৃত্যু হয়। এর পরপরই সাম্রাজ্য জুড়ে বিশৃঙ্খলা, একে অপরের বিরুদ্ধে অভ্যুত্থান, গুপ্ত হত্যা ছড়িয়ে পড়ে। এমনকি মালিক কাফুর নিজেকে সুলতান দাবি করে বসে।
কিন্তু আমিরদের সম্মতি না থাকায় তিনি মসনদ ধরে রাখতে পারেননি এবং কয়েক মাসের মধ্যে তাকেও হত্যা করা হয়। পরবর্তী তিন বছরে একের পর এক অভ্যুত্থান মধ্য দিয়ে তিনজন সুলতান দিল্লির মসনদে বসেন। মালিক কাফুরের মৃত্যুর পর আমিরগঞ্জ 6 বছর বয়সী শিহাবুদ্দিন উমরকে মসনদে বসান, কিন্তু অল্পদিনেই তার ভাই কুতুবুদ্দিন মোবারক শাহ তাকে হত্যা করে এবং নিজেকে সুলতান ঘোষণা করেন। আমিরদের মন জয়ের জন্য বিভিন্ন জনকে বিভিন্ন পদে অধিষ্ঠিত করেন। 4 বছর শাসনের পর 1320 সালে তিনি তার সেনানায়ক খসরু খান দ্বারা হত্যা হন। এরপর সেনাপ্রধান গাজী মালিক বিশাল বাহিনী নিয়ে দিল্লিতে অভ্যুত্থান ঘটান। এরপর খসরু খানকে হত্যা করেন এবং দিল্লির মসনদ নিজ দখলে নেন। এরপর তিনি নিজের নাম বদলে গিয়াসুদ্দিন তুঘলক নাম ধারণ করেন এবং তুঘলক রাজবংশের গোড়াপত্তন করেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।